আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমরান টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকটি হচ্ছে আমাদের কাছ থেকে যখন আমাদের কোনো ফোন হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ফোনটি খুঁজে পাই না, তো আমরা কীভাবে খুব সহজে আমাদের ফোনটি খুঁজে বের করব। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো অনেক সময় হয় কি, দেখেন আমাদের ফোনটি কিন্তু আমাদের না হারিয়ে গেলে পরেও বাসায় এমন একটা জায়গায় রেখেছি সেখান থেকে ফোনটি কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। অনেক সময় আমাদের ফোনটি কিন্তু সাইলেন্ট অবস্থাতেও থাকে। তো সেক্ষেত্রে যখন আমাদের ফোনটি সাইলেন্ট থাকবে, তারপরে কিন্তু আমরা ফোনটি খুঁজে পেতে অনেক সমস্যা হবে, যদিও বাসায় অন্য ফোন থেকে ফোন দিয়ে কিন্তু সে ফোনটি খুঁজে পাওয়া যায় না। তো এক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু নতুন একটা সিস্টেম আছে, যেটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হারানো ফোনটি খুঁজে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখি আমরা কীভাবে আমাদের হারানো ফোনটি খুঁজে পেতে পারি। তো এর জন্য ফার্স্টে আমরা একটি নতুন ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমাদের যে ফোনটাতে যে ফোনটা হারিয়ে গিয়েছে ওই ফোনে যে ইমেইল দিয়ে লগ ইন করা ছিল, আমরা ওই ইমেলটা আমাদের নতুন একটা কম্পিউটার অথবা নতুন অন্য একটি ফোনে আমরা লগ ইন করবো। তো আমার এই ইমেলটা দিয়ে লগ ইন করা আছে, তো আমি এই ইমেলটা লগ ইন করেছি। লগ ইন করার পরে তো আমি এখান থেকে আমি দেখেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক দিব। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের ইমেলের মধ্যে একটি নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর দেখুন বাম সাইডে দেখুন একটা অপশন আছে সিকিউরিটি, তো এই সিকিউরিটি অপশনে ক্লিক দিব। তো সিকিউরিটি অপশনে ক্লিক দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসবো। একটু নিচে আসার পরে দেখুন এখানে দেওয়া আছে যে ফাইন্ড এ লস্ট ডিভাইস, ঠিক আছে। আপনারা যদি চান, আপনারা যদি ফোনটি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে আপনার ফোনটি খুঁজে পেতে পারেন। তো আমরা এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন আমার যেই ইমেইলটা দিয়ে আমরা এখানে লগ ইন করছি, ওই ইমেইল দিয়ে যে যে ফোনগুলোতে লগ ইন করা আছে সেই ফোনগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনার যে ফোনটি হারিয়ে গেছে আপনারা সেই ফোনের উপরে ক্লিক দেবেন। তো আমার স্যামসাং Z15 এই ফোনটি হারিয়ে গেছে, তো আমি এই ফোনটি খুঁজবো। তো এই ফোনটি খোঁজার জন্য আমি এই ফোনের উপরে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এখান থেকে আমরা কিন্তু আমাদের ফোনটি খুব ইজি ওয়েতে খুঁজে পেতে পারি, ঠিক আছে। তো দেখেন এখানে ফাইন ডিভাইসের উপরে ক্লিক দেব। ডিভাইসের উপরে ক্লিক দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ সময় নেবে আমাদের ফোনের সঙ্গে এটি কানেক্ট হওয়ার জন্য, তো ঠিক আছে। তো আমরা কিছুক্ষণ সময় দেব, এটা সর্বোচ্চ 10-15 সেকেন্ড টাইম নিতে পারে। তো দেখুন আমাদের ফোনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পরে দেখুন আমাদের ফোনটি কোন নেটওয়ার্কের আয়ত্তে আছে সেটাও কিন্তু দেখাচ্ছে, ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে। তো দেখেন আমার এখানে মামুন নামে একটা ওয়াইফাই কানেক্ট আছে আমাদের ফোনটি, তো এটাও এখানে শো করতেছে, এবং ফোনে 88% চার্জ আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, প্লাস আমাদের ফোনের মডেলটাও দেখাচ্ছে। আপনারা যদি চান এখান থেকে আপনাদের ফোনের আইএমই নাম্বারটা নিতে, তাহলে দেখেন এখানে একটা আই বাটন আছে, তো এই আই বাটনের উপরে ক্লিক দিলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ফোনের আইএমই নাম্বারটাও কিন্তু কালেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এরপরে আমাদের আপনারা ধরুন যে আপনার ফোনটি বাসাতে একটা জায়গায় রেখেছেন, আপনি কোনোভাবে মনে করতে পারতেছেন আপনার ফোনটি কোন জায়গাতে রেখেছেন, তো আপনার ফোনটি এই অবস্থায় সাইলেন্ট করা আছে, সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার ফোনটি খুঁজে পাবেন। তো দেখুন এখানে আমাদের ফার্স্ট একটা অপশন আছে প্লে সাউন্ড, তো আমি যদি এখানে প্লে সাউন্ডের উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখেন আপনারা অবশ্যই শুনতে পারতেছেন আমার ফোনটি কিন্তু অটোমেটিক বেজে উঠেছে, ঠিক আছে। তো এটা 5 মিনিট পর্যন্ত এটা বাজবে, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু তখন আপনার ফোনটি খুঁজে পেতে পারেন। তো আমি আমার ফোনের সাউন্ডটা আপাতত অফ করে রাখলাম। তো আপনি যদি আপনার ফোনটি বাসায় কোনো জায়গায় রেখে থাকেন বা আপনার আশপাশে কোনো জায়গায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্লে সাউন্ড এটা দিয়ে কিন্তু আপনি ফোনটি খুব সুন্দরভাবে ট্র্যাক করে খুঁজে নিতে পারবেন। আর ফোনটি যদি দূরে থাকে সেক্ষেত্রে তো আপনি ফোনটি খুঁজে পাবেন না, বা আপনার ফোনের সাউন্ডটি কিন্তু আপনি শুনতে পারবেন না। তো এরপরে আছে দেখেন সিকিউর ডিভাইস, এই সিকিউর ডিভাইসের উপরে আপনার এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে আমাদের কিন্তু মেসেজ দেওয়ার জন্য দুটো অপশন দিচ্ছে। তো আপনার ফোনটি মনে করেন যে হারিয়ে গেছে এবং ফোনটি যদি কোনো ভালো মানুষের কাছে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে আপনার ফোনটি ফেরত দিতে পারে যদি আপনি একটু ট্রাই করে দেখেন। তো এখানে দেখেন আমাদেরকে ওনারা অপশন দিচ্ছে যে রিকভারি মেসেজ, তো এটা অপশনাল, এটা যদি অপশনাল তো আপনি যদি চান তো আপনার ফোনটি ফেরত নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি আপনি এখান থেকে SMS করে কিন্তু ফেরত নিতে পারবেন। তো আপনি এখানে একটা SMS লিখে দিতে পারেন, যেমন আমি এখানে দিচ্ছি যে রিটার্ন মাই ফোন। তো এটা দেওয়ার পরে নিচে দেখেন এখানে ফোন নাম্বার একটি অপশন আছে, তো আপনি যে নাম্বারে ফোনটি মানে আপনার কাছে ফোন ফেরত দিবে যে নাম্বারে ফোন দিয়ে, তো আপনি এখানে আপনার একটা কাছে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা দিয়ে দিবেন। আমি সাপোজ একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আমি এখান থেকে সিকিউরিটি ডিভাইসে যদি এখানে সেন্ড করি, তাহলে পরে কিন্তু SMSটা ওই যে ফোনটা হারিয়ে গেছে ওই ফোনের ডিসপ্লেতে কিন্তু শো করবে, ঠিক আছে। আর লোকটি যদি নিতান্তই ভালো মানুষ হয়ে থাকে তাহলে কিন্তু সে ফোনটি আপনাকে ব্যাক দিবে, আর যদি সে
আরও খুবই ভালো মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে তো ফোনটা ব্যাক পাবেন না, ঠিক আছে? তো আপনারা কিন্তু এইটাও করে দেখতে পারেন। তো এরপরে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ম্যাপ শো করেছে এবং এই ম্যাপের মধ্যে কিন্তু দেখাচ্ছে আমাদের ফোনটি কোন জায়গাতে আছে, ঠিক আছে? তো আপনারা যদি চান তাহলে পরে কিন্তু এই ম্যাপে যে স্থান দেখাচ্ছে এই স্থানে গিয়েও কিন্তু আপনারা ফোনটি নিতে পারেন। সেক্ষেত্রে যদি একা যায় না পারেন তাহলে অবশ্যই পুলিশ টুলিশ নিয়ে যাবেন, তাহলে পরে আপনারা ফোনটি ফেরত নিতে পারবেন। তো এরপরে কথা হচ্ছে যে যখন আপনারা দেখলেন যে আপনাদের কোনো অবস্থাতে ফোনটি আপনারা পাচ্ছেন না বা নিতে পাচ্ছেন না, সেক্ষেত্রে অনেক সময় হয় কি আমাদের ফোনের মধ্যে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস থাকে, অনেক ইম্পর্ট্যান্ট ফটো থাকে, ভিডিও থাকে, যেগুলো কিন্তু মানুষের মধ্যে গেলে পর অনেক সমস্যা হয়। তো এই সমস্যা থেকে যদি আপনারা বাঁচতে চান, কোনোভাবে ফোনটি পাচ্ছেন না, সেক্ষেত্রে তো আপনার ডাটাগুলো মানুষের কাছে পৌঁছালে পরে অনেক সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, তো দেখেন এখান থেকে ইরেজ ডিভাইস আছে, তো এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে যখন এখান থেকে ইরেজ ডিভাইস করেন, সেক্ষেত্রে আপনার ফোনের মধ্যে যত ধরনের ডাটা আছে, যত ধরনের ফটো পিকচার যা কিছু আছে সব কিছু কিন্তু একদম রিসেট হয়ে যাবে, সব কিছু একদম ডিলেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো কিন্তু মানুষের হাতে আর যাবে না। আপনারা চাইলে কিন্তু এটাও করতে পারেন, সর্বশেষ, এটা হচ্ছে সর্বশেষ চেষ্টা যেখান থেকে আপনার ডাটাগুলো মানুষের হাতে যাওয়ার থেকে সেফ থাকবে। আর বন্ধুরা, সব থেকে বড় বিষয় হচ্ছে এই কাজটি করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফোনটিকে নেট কানেক্ট থাকতে হবে। নেট কানেক্ট না থাকলে কিন্তু আপনি ফোনটি খুঁজে পাবেন না। নেট কানেক্ট থাকতে হবে, প্লাস আপনার ফোনে ইমেলটা লগইন অবস্থায় থাকতে হবে, তাইলে পরে কিন্তু আপনার ফোনটি খুঁজে পাবেন। এছাড়া কিন্তু আপনি ফোনটি কোনো অবস্থাতেই খুঁজে পাবেন না। তো বন্ধুরা, আর একটা কথা, সেটা হচ্ছে কি এটা কিন্তু শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য, কারণ বাটন ফোনে কিন্তু কোনো ইমেল ইউজ করা হয় না, সেক্ষেত্রে বাটন ফোন কিন্তু আপনারা খুঁজে পাবেন না। এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আছে, যেগুলোতে ইমেল ইউজ করা হয়, সেই ফোনগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন তারাও যদি এ ধরনের কোনো সমস্যাতে পড়ে থাকে তাহলে তারা এরকম সমস্যা থেকে সমাধান হতে পারে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।